আফগানিস্তান, এই আফগানিস্তান নামটা শুনলে আমাদের মনে একটা তালিবানের জঙ্গিদের তৈরি মমতাহীন নৃশংসতার কথা ভেসে ওঠে। কিন্তু এই আফগানিস্তানকে পেতে সবাই এত মরিয়া কেন? কেন আফগানিস্তান এত গুরুত্বপূর্ণ সবার কাছে? বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নের উত্তর জানব। আপনারা এই চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি বাংলা পিডিএফ ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ থেকে প্রায় 2300 বছর আগের সেই গ্রিক বীর আলেকজান্ডার থেকে বর্তমান যুগের মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত বহু সাম্রাজ্যবাদী শক্তি আফগানিস্তানের মাটিতে সামরিক আগ্রাসন চালিয়ে এসেছে। যেমন ঊনবিংশ ও বিংশ শতাব্দীর আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এই সময়ে আফগানিস্তান চতুর্দিক থেকে বড় বড় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বারা আক্রান্ত হয়েছে। ভারতের ব্রিটিশ সাম্রাজ্য, প্রবল প্রতাপশালী রাশিয়ার জার সাম্রাজ্য এবং উজবেকিস্তানের বুখারা খানাত সবাই যেন আফগানিস্তানের মাটিতে নিজেদের দখল প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছিল। আবার বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে এই আফগান ভূমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে তৎকালীন বিশ্বের দুই সুপার পাওয়ার, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। শুরু হয় দশকব্যাপী প্রক্সি যুদ্ধ। সব শেষ 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতেই আফগানিস্তানের দখল নিতে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরাশক্তিরা আদা জল খেয়ে যেন নেমে পড়েছে। প্রশ্ন হলো, এই পরাশক্তিদের কাছে কেন কেন এত আফগানিস্তান গুরুত্বপূর্ণ? বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখুন। আফগানিস্তানকে এত গুরুত্ব দেওয়ার কারণ হলো তার ভৌগোলিক অবস্থান। এই দেশটির সীমান্তবর্তী দেশগুলো ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। অর্থাৎ একদিকে রয়েছে দক্ষিণ এশিয়া, তো আরেকদিকে মধ্য এশিয়া, ওদিকে আবার পশ্চিম এশিয়া। চীন যেমন আফগানিস্তানের কাঁধে নিঃশ্বাস ফেলছে, তেমনি ইরানি ভূমির সাথে জুড়ে আছে আফগান সীমান্ত। এদিকে রাশিয়ার কথাও ভুলে গেলে চলবে না। বর্ডার না থাকলেও মধ্যপ্রাচ্য ও রাশিয়ার রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার জন্য আফগানিস্তান একটা বড় ফ্যাক্টর। সব মিলিয়ে আফগানিস্তানকে নিজের কবজায় রাখাটা সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক পরাশক্তির জন্য কেবল গুরুত্বপূর্ণই নয়, বলা যায় অত্যাবশ্যক। সেই ভূ রাজনৈতিক কারণেই আফগানিস্তানকে সবার দরকার। বৈদেশিক শক্তিগুলো সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এই ভূখণ্ডকে নিজেদের করে নেবার। কেউ উন্নয়নের নামে আফগানিস্তানে ঢুকছে, তো কেউ আবার নিরাপত্তা দেওয়ার নামে, আবার কেউ ধর্ম অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার হুজুক তুলে আফগানিস্তানে ঢুকে পড়ছে। আদতে সবাই ঢুকছে আফগানিস্তান নামক চৌরাস্তার মোড়টা নিজেদের দখলে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের ওপর একচেটিয়া কর্তৃত্ব কায়েম করতে। এ আফগানিস্তানকে এত গুরুত্ব দেওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আফগানিস্তানে আফিম ও পপি চাষ। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ। হিরোইন তৈরিতে এই আফিম প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ব্রিটিশ কর্মকর্তাদের তথ্য মতে যুক্তরাজ্যে যে পরিমাণ হিরোইন যায়, তার মধ্যে 95% আফগানিস্তান থেকে যায়। আফগানিস্তানে আফিমের চাষ অপরাধ হিসেবে বিবেচিত, তারপরেও দরিদ্র কৃষকরা অর্থের জন্য এই পপি চাষে উৎসাহিত হন। তো বন্ধুরা, এই জন্যই আফগানিস্তান এত গুরুত্বপূর্ণ সবার কাছে। আর এখনকার বর্তমান অবস্থা আপনারা জানেন আফগানিস্তানে কি চলছে। বন্ধুরা, আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আফগানিস্তানে যে সাধারণ মানুষগুলো আটকে আছে বা কষ্টে আছে, তারা যেন খুব তাড়াতাড়ি শান্তি বা সুখ খুঁজে পায়।